কালাগুনা ভাইয়া 120 টাকা, ভুলে যাবো না স্যার, ভুলে যাবো না 100 টাকা। আসসালামু আলাইকুম। নিশ্চয় বুঝতে পারছেন আমরা আজকে কোথায়। পল্লী ফুড ভিলেজ, এটা পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের এখানে অবস্থিত। তো আমরা আজকে এখানে দেখব কি কি এখানে বিখ্যাত বিখ্যাত খাবার পাওয়া যায়। এটা মূলত আপনার নলির জন্য বিখ্যাত জায়গাটা। নলি ছাড়াও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আইটেম আছে। তো আমরা চেষ্টা করব যে এখানকার মধ্যে কি কি বেশি জনপ্রিয় সেগুলো তুলে ধরার। এটা আমার প্রথম পার্ট, এটার আরও 2টি পার্ট দেখতে পাবেন আপনারা। চলেন বিভিন্ন ফুডগুলো ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা প্রথমে চলে এসেছি শরীয়তপুর খাবার ঘর। এখানে ঘরোয়া পরিবেশে স্পেশাল কালাভুনা, কলিজা ভুনা, নেহেরি, খাসির গোস্ত, বটরুটি ইত্যাদি পাওয়া যায় লেখা আছে। এখানে ভাইয়া 200 আছে, 250 আছে, 120, 200 টাকা, 250 টাকা দেখাচ্ছি ভাইয়া। একশো, এটা 200, আর রুটি 10 টাকা। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে খাবার, এই দেখেন বলি সাইজটা 200 টাকা হিসেবে ইউজ, অনেক বড় কোয়ান্টিটি। আর এ হচ্ছে কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা, এটার দাম 100 টাকা, এটাও পরিমাণে মাশাল্লাহ। আর এ হচ্ছে কালা ভুনা, এ হচ্ছে কালা ভুনা, কালা ভুনার কোয়ান্টিটিও অনেক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পিস কালা ভুনা, এটার দাম 120 টাকা। তো ঠিক আছে, টেস্ট কেমন আমি আপনাদের বলি। পরোটা হচ্ছে 10 টাকা করে। প্রথমে কালা ভুনাটা দিয়ে টেস্ট করি। আমি আপনাদের দেখাই, কালা ভুনার টেস্ট ঠিকঠাক। অনেকটা কুরবানির মাংস 3-4 দিন জাল করে করে একটা ভাজা ভাজা ফ্লেভার চলে আসে, ফ্লেভারটা ঠিক সেরকম মনে হচ্ছে বাসারই মাংস খাচ্ছি। ভাজা ভাজা অসাধারণ টেস্ট। এই জায়গাতে আসলে এটা অবশ্যই মাস্ট ট্রাই আইটেম। এবার কলিজাটাতে ট্রাই করি।
কলিজা ভুনা। এটাও ভালো, ঝাল ঝাল সালাদ দিয়েছে, মূল আকর্ষণ হচ্ছে নেড়িটা। প্রথমে তেলের পরিমাণ বেশ ভালোই, মূলত নলির জন্যই চলে, তবে এখানে দূর দূরান্ত থেকে নলি খাওয়ার জন্যই আসে, মানে অনেক দোকান এখানে। আপনি ঢুকবেন আর দেখবেন নলি আর নলি, চারিদিকে নলি। এখানে আসলে নলি আর কালাগুনা দুইটা মাস্ট ট্রাই, যারা কলিজা পছন্দ করেন কলিজা নিতে পারেন। তো আপনার এখানে আসলে, এই হোটেলে আসলে আপনারা মাস্ট আইটেম যেটা সেটা হচ্ছে কালাগুনা, কালাগুনাটা অবশ্যই ট্রাই করবেন, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপরে নলি, এটাও অনেক সুন্দর, মানে দাম হিসাবে যথেষ্ট ভালো কোয়ান্টিটিটা। আর যারা কলিজা পছন্দ করেন এটা নেবেন। আপনাদের দেখায় আর একটু সব জিনিসটা দেখাই, র একদম সব। অস্থির আসলে না খেলে বোঝানো সম্ভব না কতটা সব। ভাই
ঠিক আছে, ভিডিওটা আর বড় করছি না। যারা এখানে আসবেন খাবেন, খাবার কেমন ছিল আমাদের কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।